আমরা ভারতবাসী, আমাদের দেশ ভারতবর্ষের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। 1947 সালে 15ই আগস্ট ভারত ইংরেজ শাসন থেকে মুক্তি পায়। এরপর এত বড় একটি দেশকে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালনার জন্য একটি স্থায়ী সংবিধানের প্রয়োজন হয়, কিন্তু সে সময় ভারতের নিজস্ব কোনো স্থায়ী সংবিধান ছিল না, তাই নানা রকম সমস্যা দেখা দিতে থাকে। তাই এই সমস্যার স্থায়ী সমাধান করতে একটি সংবিধান সভার আয়োজন করা হয়। সেই সভায় ডক্টর বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদের মতো ব্যক্তিদের উপস্থিতিতে একটি কমিটি তৈরি করা হয়। দিনটি ছিল 1947 সালের 29শে আগস্ট। এই কমিটি তাদের খসড়া জমা দেন 4ই নভেম্বর। এরপর সেই খসড়া বিবেচনা, সংশোধন, পরিবর্তন করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস এবং 18 দিন। এই সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য 166 বার অধিবেশন ডাকে। ডক্টর ভীমারাও আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির প্রধান ছিলেন। শেষ পর্যন্ত 1949 সালের 26শে নভেম্বর দিনটিতে ভারতীয় সংবিধান গৃহীত হয়। এটি বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, যেখানে 444টি অনুচ্ছেদ, 22টি অংশ এবং 12টি তফসিলে বিভক্ত ছিল। সংবিধানের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি ছিলেন তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি। 1950 সালের 26শে জানুয়ারি সকাল 10টা 28 মিনিটে ভারতের সংবিধান কার্যকর হয় এবং সেদিন থেকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিতি লাভ করে। সেই থেকে 26শে জানুয়ারির দিনটি পালিত হয়ে আসছে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসেবে। দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। এটি ভারতের একটি জাতীয় দিবস। 26শে জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল, কারণ 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে এবং ওই একই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল। এই দিনটি ভারতের 3টি জাতীয় দিবসের অন্যতম। অন্য 2টি জাতীয় দিবস হল স্বাধীনতা দিবস ও গান্ধী জয়ন্তী। এই দিনগুলিতেও সারা ভারতেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।